মালদায় দায়িত্ব নিলেন নতুন জেলা শাসক নিতিন সিংহানিয়া। রবিবার ছুটির দিনে মালদা জেলা প্রশাসনিক ভবনে নতুন জেলা শাসকের হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান বিদায়ী জেলা শাসক রাজর্ষি মিত্র। এদিন নতুন জেলা শাসক নিতিন সিংহানিয়াকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান জেলা মাড়োয়ারি ভবনের সদস্যরা। উল্লেখ্য, 2019 সালে 10 অক্টোবর মালদায় জেলা শাসকের দায়িত্ব পেয়েছিলেন রাজর্ষি মিত্র। প্রায় 3 বছর মালদায় জেলা শাসকের দায়িত্ব পালন করার পর মুর্শিদাবাদে জেলা শাসকের দায়িত্ব দেওয়া হয়েছে রাজর্ষি মিত্রকে। বর্তমানে মালদায় যিনি জেলা শাসকের দায়িত্ব নিয়ে এসেছেন সেই নিতিন সিংহানিয়া আগে আসানসোল মিউনিসিপ্যাল কমিশনার পদে কর্মরত ছিলেন।